আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আই হোপ আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে নতুন একটা টেস্ট নেট অফার শেয়ার করবো। এর আগে ভেনম টেস্ট নেটের একটা অফার শেয়ার করেছিলাম, যাদের হিউজ একটা ফান্ড রয়েছে, যারা এখানে কাজ করবেন দেন যদি তাদের এয়ারড্রপে এলিজেবল থাকেন বা বিগ একটা প্রফিট পাবেন। যদি আপনাদেরকে আমি সুই টেস্ট নেটের কথা বলি, যারা সুই টেস্ট নেটে কাজ করেছিল, যদিও টেস্ট নেটের ওইটা কোনো কাজের ছিল না, তারা পরবর্তীতে অ্যালোকেশন দিয়ে আলাদা করে হচ্ছে অ্যালাউ লিস্ট দিয়ে যারা উইন হয়েছে বা অ্যালাউ লিস্ট পাইছে তাদেরকে সবাইকে কিন্তু অ্যাভারেজ 2 লক্ষ টাকা করে দিছে, আই মিন 1 থেকে 2 হাজার ডলার করে দিছে। তো সেমভাবে কিন্তু আপনি এখান থেকে ভেনম টেস্ট নেটে যারা কাজ করেন নাই করবেন, এটা থেকে ভালো একটা প্রফিট পাবেন। দেন এখান থেকে জেড কেসেন্স হচ্ছে যে নিয়ে ভিডিও দিয়েছিলাম, জেড কেসেন্স থেকে ভালো একটা প্রফিট পাবেন। আজকে যেটা নিয়ে ভিডিও দেবো সেটা একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখেন আপনি এখান থেকে এই টেস্ট নেটটা আজকে আপনাদের মাঝে শেয়ার করবো, মেবি আইগেন লেয়ার হবে এটা, আইগেন লেয়ার। তো এদের টোটাল কিন্তু ফান্ড ইতিমধ্যে 60 মিলিয়ন জমা হয়েছে টোটাল ফান্ড। তো আপনি যদি এখানে জেড কেসেন্সে দেখেন, তাদের 450 মিলিয়ন ফান্ড ইতিমধ্যে ডলার আর কি জমা হয়েছে। দেন হচ্ছে লেয়ার জিরো দেখেন 280 মিলিয়ন, গতকালকে আরেকটা নিউজে লেয়ার জিরো 300+ দেখেছিলাম আমি ফান্ড। তো এদের লেয়ার জিরো দেন জেড কেসেন্স এগুলো নিয়ে আমি ভিডিও দিয়েছি সেপারেটভাবে, যারা দেখেন নাই দেখে নেবেন ভাই, দুইটা কিন্তু হিউজ একটা প্রফিট দিবে। দেন হচ্ছে স্ট্রাক নেট দেখেন আপনি, তাও 280 মিলিয়ন ডলার কিন্তু ফান্ড জমা হয়েছে। দেন এখানে স্ক্রল একটা আছে, এটি নিয়ে আপনাদের মাঝে আমি একটা ভিডিও দেবো। তো ইতিমধ্যে লেয়ার জিরো, জেড কেসেন্স, স্ট্রাক নেট এগুলো নিয়ে কিন্তু ভিডিও দেওয়া হয়ে গেছে। দেন পলিগন, জেড কে, ইভিএম যেটা আছে এটি নিয়ে আপনাদের মাঝে আমি একটা ভিডিও করে দেবো। আজকে এটি নিয়ে করতেছি আইগেন লেয়ার, নেক্সট হচ্ছে স্ক্রল, দেন হচ্ছে জেড কে, ইভিএম, এগুলো নিয়ে আপনাদের মাঝে ভিডিও করবো। ওকে, তো মেন টপিকের কথা বলি, এখানে আমাদের কাজটা কী, আমরা কীভাবে জয়েন করবো, তো ফুল প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো আপনি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন। ওকে ওকে, তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন তাহলে খুব দ্রুত জয়েন করবেন। টেলিগ্রামে জয়েন করার জন্য আপনি এখন ইউটিউবে আমার যে ভিডিওটা দেখবেন, এই ভিডিও হচ্ছে যে আপনি ডেসক্রিপশনে চলে যাবেন, ভিডিও ডেসক্রিপশনে দেখতে পারবেন। আপনি এখান থেকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেল এগুলো লিঙ্ক দেওয়া আছে, আপনি জাস্ট ক্লিক করে টেলিগ্রামে চলে আসবেন। দেন নিচের দিক থেকে একটা জয়েন বাটন থাকবে, ক্লিক করে জয়েন করে রাখবেন। ওকে, দেন এখান থেকে আপনি প্রতিদিন অনেকগুলো আমি অফার শেয়ার করি, সবগুলো অফারে কাজ করবেন, ডেফিনেটলি আপনি এন্ড অফ দ্য মান্থ ভালো একটা এখান থেকে পেমেন্ট পাবেন, বার্নিং করতে পারবেন। তো যারা এখনও জয়েন করেন নাই তাহলে টেলিগ্রামে জয়েন করবেন, আর যদি আপনি ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওতে লাইক দিয়ে না থাকলে একটা লাইক দিয়ে দিবেন, তার বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। তো এখান থেকে আমি চলে আসলাম একটা পোস্টের মধ্যে, যে দেখেন এটি, এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে, এইখানে অ্যাকচুয়ালি এই টেস্টনেট অফারে কীভাবে জয়েন করতে হবে। তো এটা হচ্ছে যে আমি ভিডিওতে অ্যাড করে দেবো, যখন ভিডিওটা টেলিগ্রামে দেবো তখন হচ্ছে পোস্টের যা যা লিঙ্ক প্রয়োজন হবে আপনাদের সব কিছু অ্যাড করে দেবো। প্লাস টু ডে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে টু ডে অফার লিঙ্ক করে, আমি লিঙ্ক অ্যাড করে দেবো, ওইখানে ক্লিক করলে আপনি এই পোস্টের লিঙ্ক পেয়ে যাবেন। ওকে, এখানে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, গরিল, ঠিক আছে, এই গরিল যে ইথুরিয়ামটা আছে এটা আপনাকে এখান থেকে ক্লেম করতে হবে। ওকে, তো গরিল বা গরলি হয় এটি, তো আপনি এটি লিঙ্কটা কপি করবেন এখান থেকে। ওকে, যাদের কাছে ইথুরিয়ামটা নাই আমি আপনাদেরকে দেখাই, মেটামাস্কে হচ্ছে যে আপনার এখান থেকে ইথুরিয়ামটা লাগবে। এই যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু হবে না, মেটামাস্কে চলে যাবেন। অনেকে হচ্ছে নতুন ইউজার আছে, বলে যে আমরা কাজ বুঝি না। সো ভাই, কাজ না বুঝলে আপনি ভিডিওগুলো দেখতে থাকেন, আপনি কাজ ভিডিও দেখতে দেখতে কাজটা শিখে যাবেন, আর ভিডিও দেখে দুই একটা করার ট্রাই করেন, দেখতে পারবেন আপনি পারবেন। ওকে, যদি আপনি শুধু ভিডিও দেখেন, কাজ না করেন বা শুধু চ্যানেল ভিজিট করেন, কোনো কাজই করেন, তাহলে তো আপনি কিছুই করতে পারবেন না। এই যে দেখেন এখানে গরিল ইথুরিয়াম যে টেস্টনেটটা আছে এই নেটওয়ার্কটা আপনি অ্যাড করে নেবেন। দেন এখানে হচ্ছে আপনার ইথুরিয়াম ফি লাগবে, যদি আমার এখানে দেখেন 0.11 ইথুরিয়াম আছে, এইগুলো আপনারা ফ্রিতে নিতে পারবেন। এখন অনেকে আবার বলবেন মেটামাস্ক এক্সটেনশন কীভাবে অ্যাড করে, যারা নতুন আছেন ইউটিউবে এগুলো ভিডিও দেখবেন। ওকে, তো এখানে আপনি গরিল টেস্টনেটটা সিলেক্ট করবেন, দেন হচ্ছে এখান থেকে আপনার ফি নিতে হবে। তো এখন আপনি ফিটা কই থেকে নেবেন সেটা আপনাদেরকে আমি দেখাই, জাস্ট এখান থেকে এখানে চলে আসবেন। তো আসার পর দেন এখানে এই যে ফসেট গরিল বা গরিল ইথি যেটা আছে এটার লিঙ্কটা কপি করবেন। কপি করার পর দেন হচ্ছে আপনি এখান থেকে জাস্ট ব্রাউজারে আসেন। তো ব্রাউজারে আসার পর দেন এখান থেকে আমি একটা ট্যাব নিই, অনেকে আবার বলতে পারেন ভাই ল্যাপটপ দিয়ে দেখাইতেছেন বা ডেস্কটপ দিয়ে দেখাইতেছেন, মোবাইল দিয়ে দেখালে ভালো হয়। তো দুইটাই কিন্তু সেম, আপনি এখান থেকে মানে প্রসেস কিন্তু সেম, আপনি জাস্ট আমি যেভাবে দেখাইতেছি সেভাবে করেন, ব্রাউজারে আপনি ডেস্কটপ সেট করে নিলেই কিন্তু এরকম চলে আসবে। এই লিঙ্কটা জাস্ট আপনি ওপেন করবেন, ওপেন করার পর দেন এই যে এখানে একটা লগ ইন লেখা থাকবেন, এটির উপর ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর যারা হচ্ছে এটা থেকে ফি নিতে পারে নাই তাদেরকে দেখাইতেছি, আপনারা এখান থেকে গরিল ফিটা নিয়ে নেবেন। দেন এখানে যে নিচের দিকে সাইন আপটা লেখা থাকবে, সাইন আপে ক্লিক করবেন, দেন ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করবেন। দেন সেমভাবে আবার এখান থেকে লগ ইনটা আপনি করে নেবেন। সো লগ ইন করার পর দেন এখান থেকে হচ্ছে যে আপনারা ফ্রিতে নিতে পারবেন, একবারে সম্পূর্ণ ফ্রিতে। তো দেখেন আমি এখান থেকে জাস্ট আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি। অ্যাকাউন্ট লগ ইন করার পর দেন এখানে তারা কী বলবে দেখেন, জাস্ট এখানে মেননেট ব্যালেন্স 0.001, আপনার মেননেট ব্যালেন্সে মিনিমাম 0.001 ইথেরিয়াম থাকতে হবে। আপনি এখান থেকে আপনার মেটামাস্কে চলে যাবেন, দেন এখান থেকে দেখতে পারবেন আপনি যে ইথুরিয়াম মেননেট, এই যে একবার উপরে টেটের উপর ক্লিক করবেন, দেন এখানে মিনিমাম হচ্ছে আপনার 0.001 ইথুরিয়াম থাকতে হবে। তো 0.0027 ইথুরিয়ামের দাম যদি $5 হয় তাহলে 0.001 ইথুরিয়ামের দাম
সর্বোচ্চ হলে $2 হবে। তো $2 ইথুরিয়াম আপনার ওয়ালেটের মেইননেট ইথুরিয়ামে রাখতে হবে, এটা অবশ্যই রাখবেন, না কিন্তু আপনি এখান থেকে ফ্রিতে নিতে পারবেন না। তো আমি এখানে গরিলটা সিলেক্ট করি, দেন অ্যাড্রেসটা কপি করি, এরপর আমি এটা এখানে পেস্ট করি। এরপর হচ্ছে এখানে সেন্ড ইথুরিয়াম যে লেখাটা আছে, সরি, তার আগে ক্যাপচাটা কমপ্লিট করবেন। তো ডেলি মানে 24 ঘন্টা পর পর একবার দিই তারা এখান থেকে সেন্ড ইথুরিয়ামে। যদি আমি ক্লিক করি, দেন এসে দেখেন 1 সেকেন্ড আগে আমার ওয়ালেটে ইতিমধ্যে তারা এই যে ট্রানজেকশন, জাস্ট এইভাবে করে আপনি দিবেন, তারা কিন্তু আপনাকে এখানে পাঠিয়ে দিবে। ওকে, দেন আপনি জাস্ট আপনার ওয়ালেটটা একটু পর চেক করবেন, দেখতে পারবেন এটা অ্যাড হয়ে যাবে। তো ইনস্ট্যান্ট না হলেও একটু এই যে দেখেন ইনস্ট্যান্ট অ্যাড হয়ে গেছে 0.02। তো ডেলি এখান থেকে আমি 0.02 করে নিতেছি, প্রতিদিন মনে থাকে না, 23 তারিখে নিয়েছি আবার আজকে নিয়েছি। তো আপনার এখান থেকে প্রতিদিন নেবেন, কারণ এখান থেকে হচ্ছে আপনার এই ইথুরিয়ামগুলো দিয়ে আপনার অনেকগুলো কাজ আসবে যেগুলো আপনি ফ্রিতে করতে পারবেন। তো আশা করি বুঝতে পারলাম আপনি অ্যাকচুয়ালি এখান থেকে ফিটে কোথায় থেকে নেবেন, মানে কাজ করার জন্য যে ফিটা লাগবে। এরপর হচ্ছে এখানে বলেছে কনভার্ট ইথুরিয়াম থেকে RETH, মানে ETH থেকে RETH করতে হবে। এর জন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আবারও সেমভাবে ব্রাউজারে যাব, নতুন একটা ট্যাব নেব, বা এটা আমি কেটে দিই। তো নতুন একটা ট্যাব নিয়ে আপনি এটা এখান থেকে পেস্ট করে দিবেন, দেন এটা এন্টারে ক্লিক করেন লিঙ্কটা, দেন হচ্ছে আপনাদের মাঝে আরেকটা পেজ ওপেন হবে। এরপর এটা দিয়ে আমরা কীভাবে কী করতে হবে সেটা এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। ওকে, তো এখানে আসবেন, আসার পর দেন আপনার আগে ওয়ালেটটা এই জায়গায় কানেক্ট করতে হবে, আমি ইতিমধ্যে কানেক্ট করে রেখেছি, সো ডিসকানেক্ট করে আপনাদেরকে দেখাই। তো আপনাদের মাঝে এরকম আসবে, দেন এখানে এই আইকনটাতে ক্লিক করবেন ওয়ালেট, এখানে ক্লিক করার পর দেন আপনি এই যে এই আইকনটাতে একবার ক্লিক করবেন, এটা অন করে দিবেন, মানে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আছে এটা ওপেন করে দিবেন, অ্যাগ্রি করে দিবেন, দেন মেটামাস্কে ক্লিক করবেন। এরপর আপনার মেটামাস্কে একটা পপ আপ আসবে, এখানে আপনার পাসওয়ার্ড দেওয়া থাকলে আনলক করে কনফার্ম করে দিলে বা অ্যাপ্রুভ করে দিলে আপনার এটা কানেক্ট হয়ে যাবে। তো আমি যেহেতু ইতিমধ্যে কানেক্ট করেছি এজন্য আমার অটো কানেক্ট হয়ে যাচ্ছে। ওকে, দেন তারা বলেছিল কি কনভার্ট করতে, বাট এখানে স্টেকের অপশন আছে কিন্তু কনভার্টের অপশন না, আমি অনেক দেখেছি ভিডিও করার আগে এগুলো একটু সার্চ করে রিসার্চ করে আর কি দেখলাম সব কিছু, বাট কনভার্টের কোনো অপশনই নেই এই সাইটের মধ্যে, আপনি স্টেক করতে পারবেন। তো এখান থেকে আমরা কী করবো, ETH থেকে যে RETH এর মধ্যে স্টেক করবো। তো এখানে হচ্ছে দিতে হবে কত, 0.01 দিয়ে দেখি আমি। ওকে, এখান থেকে আমি 0.01 দিলাম, তা বেশি হয়ে যাচ্ছে, আর একটু কম করে দিই, এখান থেকে 0.005 দিতেছি আমি। ওকে, আচ্ছা সরি গেছি, এখানে মিনিমাম বলা আছে, এই যে দেখেন মিনিমাম হচ্ছে আপনার 0.001, সরি মিনিমাম 0.01 এখানে আমাদেরকে দিতে হবে, মিনিমাম 0.01 দিতে হবে, নাহলে কিন্তু হবে না। তো আমি এখানে 0.01 দিয়ে দিলাম, মানে আগে যেটি দিয়েছি ওইটা ঠিক ছিল। তো দেন হচ্ছে এখানে আমরা স্টেকের উপর ক্লিক করবো, স্টেকের উপর ক্লিক করার পর দেন আমাদের মেটামাস্কে একটা কনফার্মেশন যাবে, দেন এখান থেকে আমরা হচ্ছে এটা কনফার্ম করবো, আপনাদের কাছ থেকে কিন্তু এখানে ফি লাগবে। তো কনফার্ম করে দিতেছি এটা আমি এখান থেকে, মানে ETH থেকে RETH হইতেছে আর কি এটা। বাট এখানে তারা বলেছিল যে মানে যে লেখাটা এখানে আছে যেগুলো প্রসেস, এখানে বলা হচ্ছে যে কনভার্ট করতে ইথুরিয়াম থেকে আর ইথুরিয়ামে, বাট এখানে যে প্রবলেমটা কনভার্টের কোনো অপশনই নেই। বাট এখানে আরেকটা বলা হচ্ছে স্টেক ইউর ইথুরিয়াম অ্যান্ড গেট আপনার হচ্ছে যে আর ইথুরিয়াম। তো আমরা এখন যেটাই করি সেটা হচ্ছে যে স্টেক, বাট কনভার্টটা হচ্ছে না। তো যাই, আমি যেটা দেখে দিয়েছি আপনি এভাবেই করেন, আই হোপ হয়ে যাবে। তো একটু এখান থেকে লোড নিতে পারে, তো আপনি একটু অপেক্ষা করবেন। ওকে, তো আমি একটু অপেক্ষা করে দেখি। ওকে, দেখেন তো ইতিমধ্যে আমার এটা কনফার্মড হয়ে গেছে, দেখেন থ্যাংক ইউ কনফার্ম। তো দেন হচ্ছে যে এখান থেকে আমরা অ্যাড RETH টু মেটামাস্ক এটার মধ্যে ক্লিক করবো, এটার মধ্যে ক্লিক করার পর দেন আমাদের হচ্ছে যে এখানে মেটামাস্কে পপ আপ আসবে, জাস্ট আমরা এটি এখান থেকে কনফার্ম করে দেবো, দেন আমাদের RETH এখানে টোকেনটা অ্যাড হয়ে যাবে, দেন আমরা আমাদের টোকেনটা দেখতে পারবো আর কি। দেন আপনি এখানে চলে যাবেন, এরপর মেটামাস্কে চলে যাবেন, দেন হচ্ছে যে আপনি এখান থেকে গরিল ইথুরিয়ামে থাকবেন, দেন পসেটের বা অ্যাসেটের এখানে ক্লিক করলে আপনি আপনার ইয়েটা দেখতে পারবেন, এই অ্যাসেটের মধ্যে চলে আসবেন, দেন এই যে RETH এখানে আপনি দেখতে পারবেন, আশা করি বুঝতে পারলাম। ওকে, দেন আমরা আবার হচ্ছে টেলিগ্রামে চলে যাবো, বাকি কাজগুলো আমরা দেখবো। দেন এখান থেকে আমাদেরকে প্রথম বলেছিল যে কনভার্ট ইথুরিয়াম থেকে RETH, তো জাস্ট আমরা এখান থেকে স্টেক করেছি ইথুরিয়াম থেকে RETH পেয়েছি। দেন এখান থেকে আরেকটা বলা হচ্ছে কি কনভার্ট ইথুরিয়াম টু ST ইথুরিয়াম, তো এখন এটা করার জন্য ক্লিক সেন্ড, ইউ উইল গেট ST ইথুরিয়াম ফ্রম দ্যাট কন্ট্যাক্ট, আচ্ছা এটাই আমাদেরকে কপি করতে বলতেছে, দেন ক্লিক সেন্ড। তো দেখি এখান থেকে মেবি কিছু ইথুরিয়াম সেন্ড করতে হবে, তো এখান থেকে আমি হচ্ছে আবার মেটামাস্কে চলে যাই। ওকে, দেন মেটামাস্কে যাওয়ার পর কিছু গরিল ইথুরিয়াম এই অ্যাড্রেসে আমরা হচ্ছে যে সেন্ড করবো, জাস্ট এতটুকুই কাজ এখানে। তো সেন্ডে ক্লিক করবো, দেন অ্যাড্রেস যেটা আছে এটা এখানে পেস্ট করবো, এরপর এখান থেকে বলতেছি ইউ আর অ্যাবাউট টু সেন্ড টু এ টোকেন কন্ট্রাক্ট উইথ কুড রেজাল্ট ইন এ লস অফ দ্যাট, এটা ফান্ড লস হলো ফেরা নেই। তো দেন এখান থেকে হচ্ছে আমরা অ্যামাউন্ট দেবো, অ্যামাউন্ট দিতেছি আমি তাও 0.01, ঠিক আছে 0.01 আমি এখান থেকে অ্যামাউন্ট দিয়ে দিলাম। অ্যামাউন্ট দেওয়ার পর দেন হচ্ছে এখান থেকে নেক্সটে ক্লিক করবো, সো এখানে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন, আপনি যা লেখা আছে এটা পড়ার দরকার নেই আমাদের, দেন 0.01 এরপর নেক্সট। ওকে, তো নেক্সটে ক্লিক করার পর দেন এটা মেবি কোনো কাজ নেই, বাট যেহেতু এখানে বলা আছে করতেছি, দেন কনফার্ম এখান থেকে।
আর এখন কিন্তু ইথেরিয়াম ফি মোটামুটি কম আছে, দেখতে পাচ্ছেন আমার এখানে কম কাটতেছে। ওই দিন কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম, প্রতিটা ট্রানজ্যাকশনে $30 $50 করে ফি নিয়েছিল, জাস্ট এটি এখান থেকে এভাবে করে নেবেন। দেন আমরা আবার টেলিগ্রামে চলে যাই, বা এখানে চলে যাই, কী বলছে, ওকে এসটি ইথেরিয়াম, এরপর বলেছে যে স্টেক ইউর আর ইথেরিয়াম অ্যান্ড এসটি ইথেরিয়াম। এই যে আমরা টোকেন সেন্ড করেছি, তারা মেবি আমাদেরকে এসটি ইথেরিয়ামটা তারা দিয়ে দিবে। দেন এখান থেকে এই সাইটে যাইতে হবে, দেন হচ্ছে আমাদেরকে এখান থেকে আর ইথেরিয়াম আর হচ্ছে এসটি ইথেরিয়াম এই দুইটা হচ্ছে এখানে স্টেক করতে হবে। তো এখন আমরা জাস্ট এখান থেকে এই লিঙ্কটা কপি করবো, আচ্ছা সরি, এখান থেকে হচ্ছে যে আমরা এই লিঙ্কটা কপি করবো, দেন হচ্ছে আবার ব্রাউজারে চলে যাই। তো এই যে মোটামুটি এটা কিন্তু সেন্ড হয়ে গেছে, ওকে। তো এটা সেন্ড হওয়ার পর দেন এসটি ইথেরিয়াম যেটি এটা এখানে অ্যাড করার প্রসেস আসে নাই, তো যাই এটি আমরা সাইটে গেলে বুঝতে পারবো এটা আমাদেরকে দিয়েছে কিনা, যে আমরা টোকেনটা সেন্ড করেছি এর বিনিময়ে এসটি ইথেরিয়ামটা আমাদেরকে দিয়েছে কিনা। দেন আমি এই সাইট টোকেন করি আবার। তো এটা ওপেন করার পর দেন এখানে কানেক্ট ওয়ালেট একটা লেখা থাকবে, আপনারা ডেস্কটপ সেট করলে সেমভাবে এরকম দেখতে পারবেন, আর যদি মোবাইল ভার্সন ইউজ করেন তাহলে হয়তো এরকম আসবে না। ওকে, তো এখান থেকে আপনি কানেক্ট টু ওয়ালেটে ক্লিক করে দেন মেটামাস্কে ক্লিক করবেন, দেন এখান থেকে নেক্সট, এরপর কানেক্ট, ওকে। এরপর আপনার ইয়েটা এখান থেকে কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হওয়ার পর দেন এখান থেকে আমাদের স্টেক করতে হবে, ওকে। তো দেন এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করার পর দেন এখানে একটা হচ্ছে এটা মেবি আর ইথেরিয়াম নাকি আই ইথেরিয়াম, আচ্ছা যাকে যদি ক্লিক করে দেখি আমি, সো এই যে দেখেন এটা হচ্ছে আর ইথেরিয়াম। তো আর ইথেরিয়াম মোটামুটি আমাদের ইয়েতে আছে, আমাদেরকে কী বলেছিলো এখানে দেখি আরেকবার, আপনার হচ্ছে যে আর ইথেরিয়াম আর হচ্ছে এসটি ইথেরিয়াম দুইটা এখানে স্টেক করতে বলেছে। তো প্রথমে আর ইথেরিয়ামটা আমরা এখান থেকে করি। তো এখানে আমার ব্যালেন্স আছে কত, 0.0092। তো আমি এখানে অ্যামাউন্ট দিতেছি আপনার 0.008 দিতেছি আমি, ওকে, 0.008 দিয়ে দেন হচ্ছে যে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করবো, ডিপোজিট মানে স্টেক হচ্ছে আর কি। দেন এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করবো, মেটামাস্কে কনফার্মেশন যাবে, আপনি ট্যাপ অ্যাপ্রুভ করে দিলে আপনার এটা কনফার্ম হয়ে যাবে, ওকে। দেন এখান থেকে ম্যাক্স যা আছে তা করে দিতেছি আমি এখানে নেক্সট, এরপর অ্যাপ্রুভ কাটবে, কিন্তু যেই পরিমাণ দিয়েছি ওই পরিমাণ, বাট ওইখানে ম্যাক্স আমরা আনলক করলাম আর কি মেটামাস্ক থেকে, ওকে। তো দেন এখানে একটু অপেক্ষা করবেন আপনার ট্রানজ্যাকশনটা অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত, এখন দেখেন অ্যাপ্রুভিং মানে প্রসেসিংয়ে আছে, তো একটু অপেক্ষা করলে দেন হচ্ছে আপনার এটা এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে, ওকে। তো একটু অপেক্ষা করে দেখি, ওকে। তো ডিপোজিট হওয়ার আগে আরও একটা কনফার্মেশন আসবে, সেটা আপনি এখান থেকে কনফার্ম করবেন, দেন একটু অপেক্ষা করবেন, আই হোপ হয়ে যাবে, ওকে। তো দেখেন এখানে ডিপোজিট সাকসেসফুল, তো আমাদের কিন্তু একটা মানে ডিপোজিট সাকসেসফুল মানে স্টেক করা সাকসেসফুল, এখানে আপনি দেখেন যে ব্যালেন্সটা আমরা করেছি 0.008 এটা কিন্তু এখানে চলে আসলো। দেন এখান থেকে আপনি চাইলে আবার আনস্টেকও করতে পারবেন, আপনারা যে ব্যালেন্সটা আপনি ডিপোজিট করেছেন আর ইথেরিয়ামটা, তার মধ্যে মোটামুটি একটা আমরা করেছি। দেন এখন আমরা হচ্ছে সেকেন্ড আরেকটা যেটা আছে ওইটাতে একটু ট্রাই করব। তো একটা হচ্ছে কি আর ইথেরিয়াম, আরেকটা হচ্ছে যে এসটি ইথেরিয়াম। তো আমরা যে তাদের ওইখানে কিছু টোকেন দিয়েছিলাম এর জন্য বল, এই যে আচ্ছা দিয়ে দিয়েছে, ওই যে যেই পরিমাণ আমরা দেখেন এটা আবার বুঝাইতেছি আপনাদেরকে, এই অ্যাড্রেসে আপনি যেই পরিমাণ গরিল ইথেরিয়াম বা গোল্ড ইথেরিয়াম সেন্ড করবেন ওই পরিমাণ এসটি ইথেরিয়াম তারা আপনাকে সেন্ড করে দিবে। এই যে দেখেন আমি যেটা করেছিলাম সেই পরিমাণ কিন্তু আমি 0.01 গরিল গোল্ড ইথেরিয়াম তাদের কাছে সেন্ড করেছি ওই অ্যাড্রেসে, দেন তারা আমাকে এসটি ইথেরিয়াম দিয়ে দিয়েছে 0.01, আশা করি বুঝাতে পারলাম। তো এখন আমরা এখানেও সেমভাবে স্টেক করবো, তাও দিতেছি আমি 0.008, তো দুইটাতে আমি সেম অ্যামাউন্ট দিলাম, দেন নেক্সটে ক্লিক করি। তবে আপনি সেম কাজগুলো মোবাইল দিয়ে করতে পারবেন, আমি মোবাইল দিয়ে দেখাইতাম আর এগুলো মোবাইল দিয়ে করতে একটু কঠিন কাজগুলো, ওকে। তো দেন নেক্সট, এরপর হচ্ছে এখানে অ্যাপ্রুভ, তো আপনারা মোবাইল দিয়ে সেমভাবে করতে পারবেন অথবা আপনি ডেস্কটপ সেট করে নিলে হয়ে যাবে। তো ট্রানজ্যাকশন একটু পেন্ডিংয়ে আছে, অ্যাপ্রুভ হলে আমি ব্যাক করতেছি, ওকে ওকে। তো দেন কনফার্ম করে দেওয়ার পর একটু অপেক্ষা করলে আপনি দেখতে পাবেন আপনার এখানে ডিপোজিট সাকসেসফুল, দেন আপনি এটা কেটে দেন। তো মোটামুটি আমি দুইটাই করেছি এখানে, একটা হচ্ছে আপনার আর এসটি ইথেরিয়াম আর একটা হচ্ছে আর ইথেরিয়াম, ওকে। তো দুইটা যখন আপনার স্টেক হয়ে যাবে এখানে ব্যালেন্সটা চলে আসবে, এরপর কী বলেছে সেটা একটু আমরা দেখবো। বলেছিল কি আপনার এখানে স্টেক ইউর আর ইথেরিয়াম এসটি ইথেরিয়াম, দেন হচ্ছে ওপেন রকেট পুল অ্যান্ড লিডো পুল, দেন আচ্ছা যাই মানে কিউব স্টেক করতে হবে সেটা আর কি এখানে বলেছে, ওপেন করতে হবে রকেট পুল আর হচ্ছে যে লিডো পুল, এই যে দুইটা আমরা করেছি এখানে, একটা হচ্ছে রকেট পুল আর একটা হচ্ছে যে লিডো পুল, দেন দুইটাতে হচ্ছে যে আমাদের স্টেক করা এখানে ডান, ওকে। দেন এরপর মোটামুটি আমাদের এখানে কাজ কমপ্লিট, এরপর আপনি চাইলে যেটি স্টেক করেছেন এখান থেকে আবার চাইলে কিছু পরিমাণ আপনি আনস্টেকও করতে পারেন। এখানে যেহেতু কোনো সোয়াইপের কোনো সাইট তারা আমাদেরকে দেই না, যদি সোয়াইপের সাইট নতুন করে অ্যাড করে সেগুলো তো আমি টেলিগ্রামে আবার আপডেট দিয়ে দেবো। এগুলো কিন্তু মাত্র কাজটা আমরা স্টার্ট করেছি, ইন ফিউচার আরও কাজ আসবে, দেখা গেছে সোয়াইপ করতে হবে, লিকুইডিটি অ্যাড করতে হবে, আবার লিকুইডিটি রিমুভ করতে হবে, এরকম কাজগুলো আসবে। তো সেটার জন্য আপনারা অপেক্ষা করেন। দেন এখান থেকে আপনি চাইলে আবার কিছু একটা অ্যামাউন্ট আনস্টেকও করতে পারেন, লাইক যা দিয়েছি তার থেকে অল্প একটা অ্যামাউন্ট 0.00 আমরা ওয়ান চাইলে আবার এখান থেকে আনস্টেক করে ফেলতে পারি, জাস্ট এগুলো আর কি তাদের ফিচারগুলো ইউজ করে, এতটুকু এর থেকে বেশি কিছু না।
যে আমরা এখানে একবার এই স্টেক করতেছি আবার আরেকবার আনস্টেক করতেছি, তো আপনারা জাস্ট এটি এখান থেকে করে নেবেন। তো দেন এখান থেকে তাদের ইনপুট আই মিন ইনফরমেশন দেখি আমরা একটু তাদের টুইটারে চলে যাই, তাদের ব্যাকগ্রাউন্ড একটু আমরা এখান থেকে দেখব। তো জাস্ট আপনাদেরকে আমি এটা একটু দেখাই এখানে, এই যে দেখেন এটা মেবি আইগেন লেয়ার এরকম একটা প্রোনাউন্স হবে, তো আপনারা দেখে নিতে পারেন। তো এখান থেকে আপনি দেখেন যদি আমরা তাদের টুইটারে চলে যাই, এখান থেকে তাদের একবারে মেন পেজে, তো তাদের এখানে মোটামুটি 60,000 ফলোয়ার আছে, 60,000 প্লাস তাদের টুইটারে ভেরিফাইড। আর এখন তো মোটামুটি অল্প টুইটার ফলোয়ার হলে ভেরিফাই হয়ে যায়, কজ টাকা দিয়ে মেবি অল্পতে করে নেওয়া যায়। তো এটা হচ্ছে তাদের মোটামুটি টুইটার হোম পেজ, আশা করি বুঝতে পারলাম। প্রজেক্ট ব্যাকগ্রাউন্ড কিন্তু মোটামুটি ভালো, আপনি যদি একটু ভিজিট করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন তাদের মোটামুটি ভালো পার্টনারশিপও ইতিমধ্যে হয়েছে, তো এখান থেকে আপনারা এসে দেখতে পারেন। ওকে, তো প্রজেক্ট কিন্তু স্ট্রং আছে, ইতিমধ্যে 60 মিলিয়ন ফান্ড জমা হয়েছে, তো আপনি বুঝতে পারতেছেন। তো এখানে ভাই স্কিপ করবে না, জাস্ট জয়েন করে রাখেন। তো গাইস এটা ছিল আজকের ভিডিও, আই হোপ আপনাদেরকে আমি এ টু জেড সম্পূর্ণ কিছু বোঝাতে পারলাম। লাস্টে যেটা বলেছি এই যে দেখেন উইথড্রল হয়েছে, তো একটা হচ্ছে মানে যেহেতু আমরা দুইটাতেই স্টেকিং করেছি, দুইটা থেকে আমরা অল্প অল্প করে এখান থেকে উইথড্র করে নেবো। তো এটা আপনি আপনার মন মতো করে নেবেন, আমি জাস্ট আপনাদেরকে এখান থেকে এটা দেখাইতেছি। ওকে, তো দিয়ে দেন হচ্ছে আবার নেক্সট, এরপর কনফার্ম করে দিলে আপনার এটা হয়ে যাবে। তো দুইটা আপনারা অল্প অল্প করে নেবেন, আশা করি বুঝাতে পারলাম। দেন হচ্ছে যে আপনার এখানে কাজ কমপ্লিট। তো গাইস এটা ছিল আজকের ভিডিও, আই হোপ বুঝাতে পারলাম আপনি কীভাবে গরিল ইথেরিয়ামটা পাবেন, দেন কীভাবে এখানে কনভার্ট বা আর ইথেরিয়াম যেটা করতে বলেছে এটা কীভাবে পাবেন, এরপর হচ্ছে এখান থেকে অ্যাড্রেসে সেন্ড করি কীভাবে আপনার অ্যাসড ইথেরিয়াম পাবেন, দেন দুইটা টোকেন কীভাবে স্টেক করবেন আবার আনস্টেক করবেন, আশা করি সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে বুঝাতে পারলাম। তো কেউ স্কিপ করবেন না, কজ এখান থেকে তাদের ইতিমধ্যে হিউজ একটা হচ্ছে যে ফান্ড জমা হয়েছে, 60 মিলিয়ন কিন্তু অনেক। ওকে, 60 মিলিয়ন ডলার আপনি বাংলা টাকায় কনভার্ট করেন কত কোটি টাকা হয়। তো এটা হচ্ছে মোটামুটি ভিডিও, আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। যারা লেয়ার জিরো, জেড কে সেন্স, স্ট্রেক নেট এগুলো কাজ কমপ্লিট করেন নাই করে নেন। লেয়ার জিরো নিয়ে নতুন আপডেট আছে, ওটি নিয়ে আমি ভিডিও করবো। এখানে কিছু ক্রাইটেরিয়া অ্যাড করা আছে, এগুলো সবগুলো আপনার ফুলফিল আপ করতে হবে, দেন আপনি এয়ারড্রপ এলিজেবল হবেন, এটি নিয়ে খুব শীঘ্র ভিডিও পেয়ে যাবেন। ওকে, তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, টেলিগ্রামে জয়েন করে না থাকলে জয়েন করে নেবেন। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।